আসন্ন লোকসভা নির্বাচনে অন্য পথে হাঁটতে চলছে কংগ্রেস, ছেড়ে দিতে পারে পূর্ব আসন। তার জন্য মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এই সংগঠনের সঙ্গে আতাত করতে প্রস্তুত কংগ্রেস। কংগ্রেস সূত্রের খবর, বিশেষভাবে পূর্ব আসন নিয়ে কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর এই রণনীতি নিয়েছেন। এমএসসি এবি এই জোটের প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক অনিমেষ দেববর্মাকে ভোটে প্রার্থী করার চিন্তাভাবনা শুরু করেছে। অর্থাৎ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নির্বাচনে দাঁড়াচ্ছেন না, এই মুহূর্তে ভেসে উঠছে এমনই চিত্র। পূর্ব আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করতে রবিবার প্রদ্যুতের নেতৃত্বে এমএসসি এবি নেতারা বৈঠকে বসেছিল। দুপুর থেকে শুরু হওয়া বৈঠক চলে রাত পর্যন্ত, সেখানে বিজয় রাঙ্খল এবং প্রদ্যুতের নাম নিয়ে আলোচনা হয়। তবে প্রদ্যুৎ আগেই জানিয়েছিলেন প্রয়োজনে তিনি ভোটে লড়বেন না, রাজ্য রাজনীতি ও উপজাতিদের স্বার্থে অন্য কোনো উপজাতি সংগঠনকে সমর্থন করতে প্রস্তুত। প্রদ্যুৎ স্লোগান দিয়েছিলেন পুইলা জাতি উলু পার্টি। প্রদ্যুতের এই স্লোগান তখনই গুরুত্ব পাবে যদি অন্য কোনো উপজাতি নেতা প্রার্থী হন এবং প্রদ্যুৎ তাকে সমর্থন করে। এই রোডম্যাপ হলে প্রদ্যুৎকেও কিছু বলতে পারবেন না স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এদিনের বৈঠকে প্রথম পছন্দ হিসেবে বিজয় রাঙ্খলের নাম উঠে এসেছিল, কিন্তু তার দল আইএনপিটির বক্তব্য, তিনি প্রার্থী হলে দলীয় প্রতীকেই লড়তে হবে। অপরদিকে এমএসসি এবির জন্য নেতাদের কথা হলেও মঞ্চ থেকে প্রার্থী হলে মঞ্চের প্রতীকেই তাকে লড়তে হবে, এটা আইএনপিটি নেতারা মানতে নারাজ। এই বিষয় নিয়ে আইএনপিটির মধ্যে আলোচনা হয়েছিল এবং তারা তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। প্রার্থী হওয়ার দৌড়ে অনিমেষ দেববর্মার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তার নাম সর্বসম্মতভাবে গ্রাহ্য হলে তিনিও হতে পারেন পূর্ব ত্রিপুরার প্রার্থী, যাকে সমর্থন করবে কংগ্রেসও। এমএসসি এবি বৈঠকে অনিমেষের নাম নিয়েই বেশি চর্চা হয়েছিল। কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এআইসিসি প্রদ্যুতের উপর ছেড়ে দিয়েছে। এখন প্রদ্যুৎ যা সিদ্ধান্ত নেবেন তাতে কংগ্রেসের হাইকমান্ড শিলমোহর দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।